সুন্দরবন যে ধরনের বন? ম্যানগ্রোভ বন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত কোন বনাঞ্চল? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন কত? প্রায় 10,000 বর্গ কিমি। সুন্দরবনের যত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 62%। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? হারিয়া বাংলা। সুন্দরবন অবস্থিত কোন কোন জেলায়? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায়। সুন্দরবন বাংলাদেশের কতটি জেলাকে স্পর্শ করেছে? 5টি। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। ম্যানগ্রোভ উদ্ভিদ কোনগুলো? গেওয়া, কেওড়া, সুন্দরী। কোন গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে? সুন্দরী। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? সুন্দরবন। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? পার্বত্য বনাঞ্চল। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বৈলাম। মধুপুরের বনকে যে ধরনের বন বলা হয়? পত্রজরা বন। সবচেয়ে বেশি শাল গাছ আছে কোথায়? বাওয়াল বনাঞ্চলে। কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপা পাম। যে গাছের কাঠ হতে দিয়া সলাইয়ের কাঠি তৈরি হয়? গেওয়া। পেন্সিল তৈরিতে যে গাছের কাঠ ব্যবহৃত হয়? দুন্দল। যে গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? গরান।